পুরোদমে ইরান ইসরায়েল যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের অবসান সবার আগেই ঘোষণা তুরস্কের এরপর জানিয়ে দেব উত্তেজনার মধ্যেই রাশিয়ার সঙ্গে জোট বাঁচছে ইরান ভয়ে থরকম্প শুরু কট্টরপন্থী ইহুদিবাজ দখলদার বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের শেষ রক্ষা নাই পশ্চিমা ইহুদিবাদী শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্রের আরও জানিয়ে দেব ইসরায়েলে ইরানি হামলার জন্য নেতা দায়ী করলেন এরদোগান এবং জানিয়ে দেব আমাদের পরবর্তী জবাব হবে একালের সর্বোচ্চ পর্যায়ের আঘাত ইসরায়েলকে ইরানের হুশিয়ানি। জানিয়ে দেব বড় বিক্ষোভ করল ইসরায়েলি জনগণ এদিকে ন্যাটোর কাছে প্যাট্রোট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলোনস্কি এবং জানিয়ে দেব চলতি বছরের শেষ নাগাদ হেরে যেতে পারে ইউক্রেন সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের সেনা পাঠানো থেকে এক কদম দূরে রয়েছে ন্যাটো জোট হাঙ্গেরির প্রধানমন্ত্রীর মন্তব্য শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের অবসান সবার আগেই বলছে তুরস্ক ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনায় গাজার পরিস্থিতি থেকে মনোযোগ সরিয়ে নেওয়া উচিত নয় বরং ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের অবসান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রথম অগ্রাধিকার পররাষ্ট্রমন্ত্রী ফিরান এই মন্তব্য করেছেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে তুরস্ক সফরত মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামে শকোর সঙ্গে ইস্তাম্বুলে বৈঠক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে ইরান এবং ইসরায়েলকে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণ সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি এরানি ইসরায়েলের ড্রোন হামলা ঘিরে মধ্যপ্রাচ্যে তুমুল উত্তেজনার মাঝে শনিবার তুরস্ক সফর করেছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার ইরানের ইসফাহান শহরের ড্রোন হামলা হয়েছে এই হামলার দায় ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি তবে ইরানের সামরিক ও রাজনৈতিক নেতারা এই হামলার ঘটনাকে গুরুত্বহীন ছোট এবং বাচ্চাদের খেলাধুলার সাথে তুলনা করে রীতিমতো হাস্যরস করেছেন একই সঙ্গে হামলার সাথে ইসরায়েলের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে তেহরান যদিও মার্কিন একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে ইরানে ইসরায়েল ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদানের সাথে যৌথ সংবাদ সম্মেলনে শোখরি বলেন চলমান উত্তেজনা ঘিরে এই অঞ্চলে উদ্বেগ রয়েছে আমরা একেবারে শুরু থেকে সংঘাতের বিস্তারের বিষয়ে সতর্ক করে দিয়েছি আমরা উভয় পক্ষকে অর্থাৎ ইসরায়েল ও ইরান সংযম দেখানোর আহ্বান জানিয়েছি ফেদান বলেন মধ্যপ্রাচ্যে অস্থিশীলতার প্রধান কারণ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখল দারিত্ব এবং ইসরায়েলের প্রতি পশ্চিমাদের সমর্থন তিনি বলেন এই সত্য থেকে আমাদের মনোযোগ অন্যদিকে ফিরিয়ে আনতে পারে এমন যে কোনো ঘটনাকে উপেক্ষা করা উচিত উত্তেজনার মধ্যেই রাশিয়ার সঙ্গে জোট বাঁধছে ইরান ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মাঝে এবার পশ্চিমাদের আরেক শত্রু রাশিয়ার সঙ্গে জোটবদ্ধ হচ্ছে ইরান সামরিক এবং প্রযুক্তিগত সহায়তা উন্নয়নে মস্কো তেহরান কাজ করছে বলে জানা গেছে ইরান ইসরায়েল সংঘাতের জেরে গোটা মধ্যপ্রাচ্য জুড়েই তুঙ্গে উত্তেজনার পারদ পাল্টাপাল্টি হামলায় যে কোনো সময় যুদ্ধে রূপ নিতে পারে বলেও আশঙ্কা তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে প্রকৃত অর্থেই যদি সংঘাত রণক্ষেত্রে গড়ায় তবে ইরানকে ইসরায়েলের পাশাপাশি লড়তে হবে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে কেননা ইহুদি রাষ্ট্রটিকে তাদের সর্বাত্মক সমর্থন দেওয়ার বিষয়টি অনেক দিনের আলোর মতোই পরিষ্কার এমন পরিস্থিতিতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করে মাঠে নামছে ইরান এই তৎপরতার অংশ হিসেবে এবার রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে রাইসি প্রধান সামরিক এবং প্রযুক্তিগত উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও চোরারো করেছে মস্কো তেহরান আন্তর্জাতিক আইনের আওতায় রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করতে চায় ইরান বিশ্লেষকরা বলেছেন ইসরায়েল এবং তার মিত্রদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতেই ইরান রাশিয়ার এই দিনে পশ্চিমা বিরোধী অন্য দেশগুলো সামরিক সম্পর্কে তৎপর হতে পারে বলেও মনে তারা যদিও এমন জল্পনা অঙ্গীকার করেছে তেহরান দাবি তৃতীয় কোন পক্ষের বিরুদ্ধে বা আঞ্চলিক সংঘাতের বিরুদ্ধে কাজ করবে না এই মিত্ররা বরং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত তাদের মূল লক্ষ্য ইসরায়েলে ইরানি হামলার জন্য নেতানিয়াহুকে দায়ী করলেন এরদোগান ইসরায়েলে ইরানি হামলার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন করেছেন প্রেসিডেন্ট রজব তাইফ বুধবার ভিত্তিক নিউজ ওয়েবসাইট মনিটরের এক এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার এক টেলিভিশন সাক্ষাৎকারে এরদোগান বলেছেন গত তেরোই এপ্রিল সন্ধ্যায় আমাদের হৃদয়ে যে উত্তেজনা গ্রাস করেছিল তার জন্য প্রধান দায়ী হলেন নেতানিয়াহু এবং তার নিষ্ঠ প্রশাসন তিনি আরো বলেন ইসরায়েল একটি আঞ্চলিক সংঘাত উস্কে দেওয়ার চেষ্টা করেছে দামেশকে ইরানের দূতাবাসে তাদের হামলা ছিল ওই প্রক্রিয়ার শেষ ড্রপ উল্লেখ্য গত রোববার রাতে ইরান দামেশকে ইরানি দূতাবাসের কনসুলার কয়েকশো ক্ষেপণাস্ত্র ড্রোন নিক্ষেপ করে তেলাবিবের হামলায় ইরানের বিপ্লবী গার্ড কর্পোরেশন অর্থাৎ আইআরজিসি এর সাত সদস্য নিহত হয় সূত্র মিডিল ইস্ট মনিটর আমাদের পরবর্তী জবাব হবে সর্বোচ্চ পর্যায়ের ইসরায়েলকে ইরান হামলা পাল্টা হামলা ঘিরে তৈরি হওয়া চরম উত্তেজনার মাঝে আবারও ইসরায়েলের বিরুদ্ধে সর্বোচ্চ পর্যায়ের ব্যবস্থা নেবার হুমকি দিয়েছে ইরান শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম এনবিএসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির হুসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন ইসরায়েল তেহরানের স্বার্থবিরোধী কাজ করলে ইরান তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ পর্যায়ের জবাব দেবে একই সঙ্গে শুক্রবার ইরানের ইস্পাহান শহরে হওয়া হামলার ঘটনায় তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি আমির হুসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন হামলার ঘটনায় এখন পর্যন্ত প্রমাণ পাওয়া যায়নি। এনবিসি নিউজকে তিনি বলেছেন ড্রোনগুলো ইরানের ভেতর থেকে ছোড়া হয়েছে এবং কয়েকশো মিটার উড়ে যাওয়ার পর সেগুলো ভূপাতিত হয়েছে ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এগুলো ড্রোন নয় তবে খেলনার মতো যা দিয়ে আমাদের বাচ্চারা খেলাধুলা করে আর এসবের সাথে ইসরায়েলের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ এখনো আমরা পাইনি ইরান বিষয়টি তদন্ত করছে তেহরানের তথ্য অনুযায়ী গণমাধ্যমে আসা তথ্য সঠিক নয় ইরানের সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম বলছে শুক্রবার ভোরের দিকে ইরানের মদহান ছিল ইস্পাহান শহরে তিনটি ড্রোন আঘাত এনেছে এর ফলে সেখানে ছোট বিস্ফোরণ ঘটেছে তারা এই ঘটনাকে ইসরায়েলের পরিবর্তে অনুপ্রবেশকারীদের আক্রমণ হিসেবে উল্লেখ করেছেন এর মাধ্যমে প্রতিশোধ প্রয়োজনীয়তা এড়িয়ে গেছেন বড় বিক্ষোভ করল ইসরায়েলি জনগণ হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির দাবিতে বড় ধরনের বিক্ষোভ হয়েছে তেলাবি শুক্রবার অবরোধ করে চলে। বিক্ষোভ ফলে তৈরি হয় ব্যাপক যানজট আগুন ধরিয়ে দেন ছবি নিয়ে বিক্ষোভ করেন তারা দ্রুতই হামাসের সাথে চুক্তিতে যাওয়ার দাবি জানান তারা বিক্ষোভকারীদের বেশিরভাগই জিম্মিদের পরিবারের সদস্য সাত অক্টোবর তেলাবিবের হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই জিম্মি মুক্তির দাবিতে বিক্ষোভ করে আসছে সাধারণ ইসরায়েলিরা নেটোর কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলোনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি ন্যাটোর প্রতিরক্ষা মন্ত্রীদের বলেছেন রাশিয়ার হামলা ঠেকাতে তাদের বিমান প্রতিরক্ষার প্রয়োজন এর জন্য তিনি ন্যাটোর সহযোগিতা চেয়েছেন রাশিয়ার ক্রমবর্ধমান বিমান হামলা ঠেকাতে এই মুহূর্তে ইউক্রেনের অন্তত 7 প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন জানিয়ে তিনি বলেন ইউক্রেন ও ন্যাটো পরস্পরের মিত্র কিনা এই ইস্যুতে তা নির্ধারণ করে দেবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনস্কি শুক্রবার ন্যাটোর প্রতিরক্ষা মন্ত্রীদের বলেন ন্যাটো দেশগুলো বিপর্যস্ত ইউক্রেনকে আরও সামুর্য সহায়তা দিতে ইচ্ছুক কিনা তার উপর বিচার করে প্রকৃত মিত্রকে তার নির্ধারণ করা হবে জেরোনুস্কি পশ্চিমা সহায়তার পরিস্থিতিকে অত্যন্ত সীমিত হিসেবে উল্লেখ করেন ইসরায়েলের প্রতি সহায়তা চালিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো এ বিষয়ে উল্লেখ করেছেন তিনি জেরোনুস্কি বলেন যুক্তরাষ্ট্র নির্মিত সাতটি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের প্রয়োজন ইউক্রেনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবশ্যই থামাতে হবে তাহলে আকাশ সীমা আবারও নিরাপদ হবে আর এটি পুরোপুরি ন্যাটোর ব্যাপার তারা ঠিক করবে আমরা তাদের বন্ধু কিনা ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তৃতায় জেলোনস্কি ন্যাটো মন্ত্রীদের বলেন পশ্চিমা সমর্থনের দোলাচলের মাঝে এক হাজার দুইশটিরও বেশি রাশিয়ান ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এক হাজার ড্রোন এবং আট হাজার গাইডেড বোমার লক্ষ্যবস্তু হয়েছে ইউক্রেন ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার পরিমাণ বাড়িয়েছে মস্কো